আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা জায়গা থেকে অর্ডার করেছি, নতুন দোকানটা হয়েছে কিছুদিন আগে হাটবাজার। সো ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিল তাদের কাছ থেকে নিয়ে ট্রাই করার জন্য, কারণ এখানে কম বেশি সবগুলো দোকান থেকেই আমার কেনা হয়ে গেছে। আর ভাইয়ারা যেহেতু কমেন্ট করেছিল তাই ওনাদের কাছে আমি অল্প কিছু জিনিস অর্ডার করেছিলাম, জাস্ট দেখার জন্য যে জিনিসগুলো কেমন আসে। আর এই যে আমার পার্সেল চলে এসেছে এবং এটা খুলছি, খোলার পরে দেখছি ভিতরে যে আমি কী কী অর্ডার করেছি, সব কিছু ঠিক আছে কি না। সো আমি সরিষার তেল অর্ডার করেছিলাম একটা, এটা পাকিস্তানি একটা সরিষার তেল। তারপরে পুঁই শাক অর্ডার করেছিলাম, লাল শাক। লাল শাকটা ভাইয়ারা আমাকে ফ্রি দিয়ে দিয়েছে, কিন্তু ফ্রি আমি চাই নাই আমি, কারণ এটা আমি বলবো 3 সপ্তাহ আগে আমি তাদেরকে অর্ডার করেছিলাম, কিন্তু তারা কেন জানি আমার জন্য শাক আলাদা রাখে নাই। যাই হোক, তারপরেও থ্যাংক ইউ লাল শাকটা দেওয়ার জন্য ফ্রি। আর এই যে মলা মাছ অর্ডার করেছিলাম ছোট একটা প্যাকেট, আর বোম্বাই মরিচ দিয়েছিলাম সাথে। আর সবচাইতে যেটা বেশি আমার পছন্দের ছিল, আচ্ছা লতিও দিয়েছিলাম, প্রচুর লতি। তো সবচাইতে যেটা পছন্দের বা যেটার জন্য আমি অর্ডার করেছি সেটা হচ্ছে যে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ আমি ঈদের মধ্যে অর্ডার করেছিলাম, সেটা খুবই খারাপ ছিল। আর এইটা ভাইয়াদের 1500 গ্রামেরটা অর্ডার করেছিলাম, কিন্তু তারা বললো পরে যে তাদের কাছে 1100 গ্রামেরটা আছে। কিন্তু মাছটা খুবই ভালো ছিল, একদম অরিজিনাল পদ্মার ইলিশ। এই যে কাটার পরে দেখেন ছবিগুলো দিয়ে দিয়েছি, এবং ভালোই ডিম ছাড়া ছিল এবং ভালোই মোটামোটা পিস হয়েছিল, প্রায় মাথাসহ আমার 14 পিসের মতো হয়েছে। আর মাছটা পড়েছে 135 জ্যোতি। তো তাদের কাছে আমার শপিং করার অভিজ্ঞতা ভালো। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে অর্ডার করতে পারেন। ভাইয়াদের ব্যবহারও খুব ভালো, ভাইয়ারা জিনিসপত্রও খুব ভালো দিয়েছে, প্রথমবারে আমার খুব ভালো লেগেছে, নেক্সট টাইম অবশ্যই আবার অর্ডার করব। সো এই তো ছিল আমার হাটবাজার থেকে শপিং করার অভিজ্ঞতা, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।